ধারর বুজাত পোন কইছে বাংলাদেশ ধারর ধনেরে শেখ হাসিনাই দেখ চলবার অভিযোগ 2009 সনের পর 2024 সনলৈ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছিল শেখ হাসিনা আওয়ামী লীগের 15 বছরীয় এই শাসনকালত 85% বৃদ্ধি পাইছে ঋণর বোঝা 2009 সনত প্রথমবার ক্ষমতালৈ আহুতে বাংলাদেশ সরকারের ঋণর পরিমাণ আছিল 2,76,830 কোটি টাকা বর্তমান 18,35,000 কোটি টাকালৈ বৃদ্ধি পাইছে বাংলাদেশের ধারর বোঝা 15 বছর বাংলাদেশের ঋণ বৃদ্ধির হার 85%। সোমবারে প্রধানমন্ত্রী পদের পদত্যাগ করে হাসিনায় পলায়ন করার পাছতে ঋণর বোঝার কথা চর্চিত হয়েছে বাংলাদেশ দেশবাসীর ধারর পরিমাণ লুকায় শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারে লুণ্ঠন চলার অভিযোগ আনিছে একাংশই দেশের বিদেশের একাধিক প্রতিষ্ঠানের ঋণ লৈছিল বাংলাদেশ সরকারে করোনা মহামারী জুকারি যাওয়া সময়ের বৃদ্ধি হয়েছিল বাংলাদেশের ঋণের পরিমাণ আনকি বিগত জুন মাহত IMF-এর 1.15 মিলিয়ন ডলারের ঋণ লৈছিল শেখ হাসিনার সরকারে এই বুজন পরিমাণের ঋণ পরিশোধ করার চিন্তায় নিদ্রাহরণ করেছে একাংশ বাংলাদেশী দেশখনের 10% মুদ্রাস্ফীতির হারে কুঙ্গা করা অর্থনীতিক ঋণ বোঝায় তছনছ করার আশঙ্কাত ভুগিছে বহুজন এই ভয়াবহ পরিস্থিতির বাংলাদেশত মোহাম্মদ ইউনুসে রক্ষা করব বলে আশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বর যার বাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ছাত্র সমাজে প্রস্তাব করেছে কেবল মোহাম্মদ ইউনুসর নাম বৃহস্পতিবার দুবাইর ঢাকাত উপস্থিত হওয়ার পাছতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদগী বাংলাদেশের ভাগ্য সলনি করার চেষ্টা করব বলে নিশ্চিত ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট ধারর বুজাত পোন কইছে বাংলাদেশ ধারর ধনেরে শেখ হাসিনায় দেশ চলবার অভিযোগ 2009 সনের পর 2024 সনলৈ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছিল শেখ হাসিনা আওয়ামী লীগের 15 বছরীয় এই শাসনকালত 85% বৃদ্ধি পাইছে ঋণর বোঝা 2009 সনত প্রথমবার ক্ষমতালৈ আহুতে বাংলাদেশ সরকারের ঋণর পরিমাণ আছিল 2,76,830 কোটি টাকা বর্তমান 18,35,000 কোটি টাকালৈ বৃদ্ধি পাইছে বাংলাদেশের ধারর বোঝা 15 বছর বাংলাদেশের ঋণ বৃদ্ধির হার 85%। সোমবারে প্রধানমন্ত্রী পদের পদত্যাগ করে হাসিনায় পলায়ন করার পাছতে ঋণর বোঝার কথা চর্চিত হয়েছে বাংলাদেশ দেশবাসীর ধারর পরিমাণ লুকায় শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারে লুণ্ঠন চলার অভিযোগ আনিছে একাংশই দেশের বিদেশের একাধিক প্রতিষ্ঠানের ঋণ লৈছিল বাংলাদেশ সরকারে করোনা মহামারী জুকারি যাওয়া সময়ের বৃদ্ধি হয়েছিল বাংলাদেশের ঋণের পরিমাণ আনকি বিগত জুন মাহত IMF-এর 1.15 মিলিয়ন ডলারের ঋণ লৈছিল শেখ হাসিনার সরকারে এই বুজন পরিমাণের ঋণ পরিশোধ করার চিন্তায় নিদ্রাহরণ করেছে একাংশ বাংলাদেশী দেশখনের 10% মুদ্রাস্ফীতির হারে কুঙ্গা করা অর্থনীতিক ঋণ বোঝায় তছনছ করার আশঙ্কাত ভুগিছে বহুজন এই ভয়াবহ পরিস্থিতির বাংলাদেশত মোহাম্মদ ইউনুসে রক্ষা করব বলে আশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বর যার বাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ছাত্র সমাজে প্রস্তাব করেছে কেবল মোহাম্মদ ইউনুসর নাম বৃহস্পতিবার দুবাইর ঢাকাত উপস্থিত হওয়ার পাছতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদগী বাংলাদেশের ভাগ্য সলনি করার চেষ্টা করব বলে নিশ্চিত ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট